এই জন্য নিজেকে বাঁচাতে হলে এই সমস্ত দুনিয়াবি কর্মকাজ থেকে আপনাকে ইচ্ছা করে বিরত থাকতে হবে, ইচ্ছা করে। অন্তর যদি ওই দিকে যাবে তো মূল মেসেজটা হচ্ছে এটা যে এখানে যারা বসেছেন অন্তরকে অনেকটা বাধ্য করেই বসেছেন, এটাই করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ঠান্ডার মধ্যে গ্রীষ্মকালে যে কোনো অবস্থাতে এটাতে কষ্ট আছে। আপনি ভাববেন না যে যেই হুজুররা যে প্রথম কাতারের লোকগুলো মুরব্বীরা তাদের কষ্ট হয় না, বিষয়টা এমন নয়, তাদেরও কষ্ট হয়। আল্লাহ বলেছেন এটা অনেক কষ্টের কাজ, জানেন এটা অনেক বড় একটা কাজ আল্লাহ বলেছেন। কোরআনের শব্দটা এরকম, সুরা বাকারা দুই নম্বর সুরার 45-46 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা অনেক কঠিন একটা কাজ, ওয়া ইন্নাহা লাকাবীর, অনেক বড় একটা কাজ। তবে কাদের জন্য নয়? আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এটা কঠিন কাজ নয়। ফজরের সালাত পড়া এটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এটা কঠিন কাজ না, তাদের জন্য সহজ। খেলতামশা রং তামশা থেকে বেঁচে থাকে এটা অনেক কঠিন একটা কাজ, অন্তরের খিলাফ, কিন্তু আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন, তবে আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য এটা কঠিন কোনো কাজ নয়, অত্যন্ত সহজ। সারাদিন না খেয়ে সিয়াম রাখা কঠিন একটা কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য সহজ। যে কোনো হারাম থেকে বেঁচে থাকা এটা কঠিন একটা কাজ, কিন্তু আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য সহজ, অত্যন্ত সহজ। আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিঈন, কারা তারা? আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তারা হলো তারা যারা এটা ধারণা করে নিয়েছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এটা যার বিশ্বাস, এই সমস্ত রং তামসা থেকে বিরত থাকা তার জন্য সহজ, কিন্তু যারা ওইটা ভুলে গেছে তাদের জন্য অনেক কঠিন কাজ। আরেকটা চমৎকার দিক দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ করা হয়েছে, তাই না? উত্তম আদর্শ। কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াত তো সবাই জানে, জানে না? সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আছে এটা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। আচ্ছা, এটা তো সব মুসলমানই শুনেছে, জানে, কিন্তু সবাই দাঁড়িয়ে রাখতে পারে না কেন? সবার প্যান্ট টাকটার উপরে না কেন? মহিলারা পর্দা কেন করতে পারে না? পাঁচক তো সালাত কেন আমরা ছাড়তে পারতেছি না? কেন আমরা পাঁচক তো সালাত পড়ি না কেন? আমরা হারাম কেন ছাড়তে পারি না? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই একই রকমভাবে মানে গ্রহণ কেন করতে পারতেছি না? সমাজের মানুষগুলোকে আপনি লক্ষ্য করেন, পরিবারের লোকগুলোকে লক্ষ্য করেন, পরিবারের মধ্যে কোনো একজন দাঁড়িয়ে রাখে, বাকিরা দাঁড়িয়ে রাখে নাই। একজন হয়তো পর্দা করার চেষ্টা করে, বাকি অন্য মহিলারা পর্দা করার চেষ্টা করে না, কেন হইল? আদেশ তো সবার জন্য, কিন্তু একজন মানতে পারলো আর একজন মানতে পারলো না কেন? মূল কারণটা তার পরের অংশে রয়েছে। আল্লাহ কি বলেছে জানেন? কারা পারবে রাসূলকে আদর্শ আদর্শ হিসেবে গ্রহণ করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, রাসূলকে আদর্শ করা হয়েছে তাদের জন্য যারা এটা বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছে কিছু পাব এবং কিয়ামতের মাঠে তার কাছে আমাকে দাঁড়াতে হবে, এবং যেই ব্যক্তি আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করতে চায় সেই ব্যক্তির জন্য রাসূল হচ্ছে উত্তম আদর্শ। তাহলে আমাদের ঘাটতিটা ওখানে, আপনি আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আনিত বিধান আমাদেরকে পালন করতে বলা হয়েছে, তিনি যা করেছেন তা গ্রহণ করতে বলা হয়েছে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহ বলেনি কোরআনে ওমা আতাকুম রাসূলু ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে বাধা দেয় তা থেকে বেঁচে থাকো, আমাদেরকে জানানো হয়েছে। রাসূলকে পাঠানোই হয়েছে যে তার উম্মাহ তাকে মেনে নেওয়া লোকগুলো তার মতো চেহারা হবে, তার মতো জীবন গড়বে, তার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগি করার চেষ্টা করবে। এই জন্য আর মানুষ পারে, এটা মানুষ পারে বিদায়,
আবু বকর সিদ্দিক উমর ফারুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা প্রত্যেককে ওইরকম ভাবে জীবন গড়ে নিয়েছিলেন আমাদেরকেও সেমনটা ওইরকমটাই হতে হবে তাদের মতো না হতে পারলেও তাদের কাঁচা কাছে হতে হবে অন্ততপক্ষে তাদের কাঁচা কাছে ইবাদত করতে না পারলে ভালোবাসার ক্ষেত্রে পুরো টিমটাকে অন্তর থেকে ভালোবাসতে হবে তাদের চরিত্রটাকে ভালোবাসতে হবে এটা একটা সহজ উপায় বলে দেই মুসলিম হিসেবে যদি আপনি আমি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে পারি যেমনটা ভালোবাসা উচিত যে তাদের নাম নিলে যেমন অন্তরটা নরম হয়ে যাবে তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে আপনি আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলার মতন ইবাদত করতে না পারলেও এটা আল্লাহর দয়া যা আল্লাহ ওয়াদা করেছেন এদেরকে যে ভালোবাসে আমি তাদেরকে কিয়ামতের মাঠে এদের সঙ্গী করে দেব এটা অনেক বড় একটা ব্যাপার ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিস এনেছেন মুসলিমের মধ্যে আপনি 46 নম্বর কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে পেয়ে যাবেন যে যে যাকে ভালোবাসে কিয়ামতের মাঠে সে তার সাথে থাকবে